এই অংশটির নাম হচ্ছে জেজুনাম এবং জেজুনামের পরে যে অংশটি আছে সেই অংশটির নাম হচ্ছে ইলিয়াম ইলিয়ামের প্রায় মিটার পর্যন্ত হয়ে থাকে এই ক্ষুদ্রান্তের পুরা দৈর্ঘ্য হয় প্রায় ছয় থেকে সাত মিটার পর্যন্ত যেখানে প্রায় তিন পঞ্চমাংশ দৈর্ঘ্যই হচ্ছে ইলিয়ামের ইলিয়ামের অভ্যন্তরে অসংখ্য আঙুলের প্রবৃদ্ধির মতো অংশ থাকে এরপরে ক্ষুদ্রান্ত সঙ্গে যে যুক্ত হয় এছাড়া ক্ষুদ্রান্তের ভেতরে কিন্তু কিছু আন্ত্রিক গ্রন্থি থাকে যেগুলো থেকে আন্ত্রিক রস নিঃসৃত হয় এবং খাদ্য পরিপাকে সহায়তা করে সেই আন্ত্রিক রস সমূহ ক্ষুদ্রান্ত্রের পরবর্তী যে অংশটি অপেক্ষাকৃত মোটা নলের মতো এটিকে বলা হয় বৃহদান্ত্র বৃহদান্ত্রের তিনটি অংশ মূলত থাকে একটি হচ্ছে কোলন এবং আরেকটি হচ্ছে এখন আমরা শুরুতে যে নালির মতো ছোট্ট একটি অংশ দেখতে পাচ্ছি এটিকে আমরা বলি অ্যাপেন্ডিক্স আমরা অনেকে অ্যাপেন্ডিক্স শব্দটার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত এই ছোট্ট নালীর মতো অংশটি হচ্ছে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের পরে এই মোটা অংশটি হচ্ছে গৃহদান্ত্রের প্রথম অংশ যাকে বলা হয় সিকাম সিকামের পরে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী পুরাটা কি বলা হয় কলন এটা কি বলা হয় ঊর্ধ্বমুখী কোলন এই অংশটি আড়াআড়ি কোলন এবং নিম্নমুখী কলন এই তিনটি অংশ দিয়ে আসলে একটি কোলন হয় এবং কোলনের শেষ অংশটিও একটি এস মতো অংশ যা রেকটাম বা মলাশয়ে যে শেষ হয়েছে সেটাকে বলা হয় সিগময়েড কোলন পুরো বৃহদান্ত্রের দৈর্ঘ্য প্রায় দুই মিটার পর্যন্ত হয়ে থাকে বৃহদান্ত্র রেকটামে যে শেষ হয় এবং রেকটাম শেষ পর্যন্ত যে মলদার বা পায়ু পথে যে পরিপাক তন্ত্রের শেষ অংশটায় শেষ হয় মানে মুখবিবর থেকে রেকটামের পরে যে পায়ুপথ থাকে সেটা হচ্ছে পুরো একটি পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের পরিপূর্ণ রূপ আমরা আগেই বলেছি এই এক নল বিশিষ্ট একটি নালীর সাথে সাথে পরিপাকতন্ত্রের মধ্যে থাকে কিছু গ্রন্থি এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি গ্রন্থি এই যে গ্রন্থি এই গ্রন্থিটাকে বলা হয় লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্স লালা গ্রন্থির পরে এইখানে আসছে প্যানক্রিয়াস পাতার মতো একটি অংশ যা লিভারের স্টমাকের নিচে থাকে এটি হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয় আর এই পাশে ডান পাশে থাকে পাকস্থলীর ডান পাশে থাকে লিভার বা যকৃত যকৃতের সঙ্গে কিন্তু গল ব্লাডার বা পিত্তথলি একদম লাগানো অবস্থায় নিচে থাকে এটি একটি থলি বিশেষ শিক্ষার্থী বন্ধুরা অগ্ন্যাশয় যকৃত বা লালা গ্রন্থি ছাড়াও পাকস্থলীর মধ্যে এবং ক্ষুদ্রান্ত্রের মধ্যে যে গ্রন্থি সমূহ থাকে সেগুলো থেকেও রস নিঃসৃত হয় যা পরিপাক ক্রিয়ায় অংশ গ্রহণ করে শিক্ষার্থী বন্ধুরা এটি একটি মুখ বিবরের চিত্র এখানে তিন জোড়া লালা গ্রন্থির অবস্থান দেখানো হয়েছে জিহবার নিচে যে লালা গ্রন্থিটি রয়েছে সেটি এটি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং নিচে চোয়ালের নিচে যে লালা জোড়া রয়েছে সেটি হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং দুই পাশে কানের কানের নিচে দুই পাশে যে লালা রয়েছে সেটাকে বলা হয় প্যারোটিট গ্ল্যান্ড সেটা এই দিকেও আছে আবার ওই কানের নিচেও আছে এই জোড়া লালা গ্রন্থি থেকে লালা লালা নিঃসৃত হয় এবং যা খাদ্যকে পিচ্ছিল করে নরম করে এবং মুখের ভেতরে কিন্তু আমাদের জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়ে যায় সেখানে এই লালা গ্রন্থিগুলো কাজ করে এরপরে আমরা দেখবো এটি হচ্ছে প্যানক্রিয়াস এটি একটি গ্রন্থি প্যানক্রিয়াসে প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস মিস্রিত হয় অগ্নাশয় রসটি আমরা অনেকেই খুব পরিচিত নামগুলোর সঙ্গে কারণ এই অগ্নাশয় এবং গ্লুকাক যেগুলো খরিত হয় এই ইনসুলিন খরিত না হলেই কিন্তু আমরা ডায়াবেটিক রোগে আক্রান্ত হই কাজই আমরা কম বেশি অনেকেই এর সঙ্গে পরিচিত এই অগ্নাশয়টি হয়ে থাকে এটি একটি গ্রন্থি এবারে আমরা দেখি লিভার বা যকৃত এটি একটি লিভার বা যকৃতের ছবি লিভার হচ্ছে সর্ব বৃহৎ পুষ্টি গ্রন্থি মানব দেহের মধ্যে এই লিভার থেকে বাইল বা